السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بريو درشق موندولي ف wisdom islamic tv بيشش آيجون 30 steps to heaven آج كری پور بے ام را آلو چنا کرو بھی ایک گروٹو تات پور جوابنگ فضیلات سپیشیلی ایک الفطر سو so, اللہ سبحانه وتعالى تعالی حبيب نبی محمد رسول الله

যে তারা দুইটা দিন খুব আনন্দ করে উৎসব করে ফলামান রসুল করিমসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে এই দুইটা দিন তোমরা এরকম কেন করো তখন তারা বলল কল কুন্না নাল আবু ফি ফিল জাহিলিয়া যে আমরা জাহিলি যুগে এই দুইটা দিন এটা আমাদের ট্রেডিশন আমরা আনন্দ করি উৎসব করি এটা আমাদের বাৎসরিক এটা আমাদের উৎসবের দিন رسول الكريم صلى الله عليه وسلم تني بلى فقال رسول الله صلى الله عليه وسلم قد أبد لكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر جل الله سبحانه وتعالى ثم ديري دوита جيني دوита دين ربيني ماي الله أتوم دوتو دين دان كوراتشن اكتره شيء يوم الأضحى اكتره شيء يوم الفطر ده كون بيونو بيسال الله عليه وسلم من كاروني আমরা দুটো দিন পেলাম আনন্দ করার জন্য যেটা আল্লাহ কর্তৃক মনোনীত অনুমোদিত প্রিয় প্রিয়নী কে আল্লাহ আমাদেরকে তার মাধ্যমে দান করেছেন এখন আমাদের ঈদ আর অন্যদের সেলিব্রেশন তারা যে অন্য ধর্মের লোকরা অলিকুল্লি কৌমিন আইদ প্রত্যেক নেশনের জন্য প্রত্যেক জাতির জন্য ঈদ আছে কিন্তু তাদের ঈদ তাদের আনন্দ উৎসবটা হয় শরীয়ত মোতাবেক নয় এটার মধ্যে অশ্লীলতা পাপাচার এখানে মদ পান অন্য যত ধরনের খারাপ অসামাজিক কার্যকলাপের মাধ্যমে তারা উৎসব করে কিন্তু আল্লাহ চাইলেন না উত্তম কেমন করে আমার সেলিব্রেশন করবে উদযাপন করবে এরপর আল্লাহ নবী ইসলামকে আল্লাপাক দান করলেন ইয়ামুল ফিতর এবং ইয়ামুল আদাহা দেখুন আমাদের আমাদের উৎসব শুরু হয় এবাদতের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটিয়ে পড়ার মাধ্যমে তারপরে আমাদের উৎসব শুরু করি এটা এটা যে কত বড় একটা নিয়ামত এরপরে এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আমরা জানি অ্যারাবিক ক্যালেন্ডারে রাত কিন্তু আগে চলে আসে এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় ঈদের রাতটাকে গুরুত্ব দেই না ওদিন আমরা চাঁদ রাত মনে করে আমাদের মন মতো করে আমরা কাটাই কিন্তু এই দুটো রাতেরও গুরুত্ব হাদিস শরীফ এসছে মন কাম লাইলা তাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব হাদিস শরীফের মধ্যে আসছে যে এই দুটো রাত দুই ঈদের রাতে কেউ যদি আবাদত বন্দীগী করে তাহলে আল্লাহ রবামিন তার অন্তরকে ওই সময় জিন্দা রাখবেন যখন সকলের অন্তর মরে যাবে এর অর্থ হলো কেয়ামতের বিভীষিকার সময় যখন মানুষ আতঙ্কিত হয়ে তাদের অন্তরে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না মৃত প্রায় হয়ে যাবে সেই সময় আল্লাহ তার নিজস্ব জিম্মায় ওই ব্যক্তিদের অন্তরকে ইমান দিয়ে ভরপুর রাখবেন অর্থাৎ তারা ঘাবড়াবে না তাদের তারা সঠিক পথের উপর থাকবে সোবাহান এটা তো গেল ঈদের রাতের কথা এবং দুই ঈদের ফজিলতের কথা এবার আসুন আমরা জানব ঈদ উল ফিতরে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে প্রথমে ভোরে খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠব ফজর নামাজ জামাতের সাথে আদায় করব। তারপরে আমরা মিস ওয়াক করবো নবীর সন্ন্যত তারপরে আমরা গোসল করব। এরপরে আমরা যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করব যা যা সামর্থ্য অনুযায়ী শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করব এবং খুশবু লাগাব ঈদগাহে যাবার পূর্বে আমরা কিছু মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে নেব কারণ রাসুল করিম সাল্লা ইসলাম তার অভ্যাস ছিল كان رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم احمد احمد رواه احمد এই হাদিসটি উল্লেখ রয়েছে যে আল্লাহ নবী ইসলাম ঈদ উল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে তিনি ঈদ গায়ে যেতেন না এবং মহাকি কিনগন বলেন এটা খেজুর খেতে পারলে উত্তম হবে খুরমা অথবা খেজুর এটা বেজর হলে আর উত্তম তিনটি পাঁচটি সাতটি হোয়াট এভার ইউ ক্যান সো এটা আমরা করতে পারি করবো এবং আমরা গায়ে সবার আগে যাওয়ার চেষ্টা করব ঈদগায়ে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতর আমরা আদায় করব কারণ এটা ইসলামের নির্দেশ ফমান আদাহা কবেলা সলাহাভিয়া জাকাতুন মাকবুলা আল্লাহ নবীলাম বলছেন যে ঈদুল ফিতরের আগেই সৎকাতুল ফিতর আদায় করতে হয় এবং এটাই হবে সদকাতুল ফিতর যদি আমরা পরে দেই তাহলে এটা সাধারণ সৎগা হিসাবে গণ্য হবে এরপরে আমরা ঈদগায়ে গিয়ে নামাজ পড়ব এবং বিনা ওজরে আমরা মসজিদে নামাজ পড়ব না আমাদের নামাজ ঈদগায়ে ওপেন জায়গায় পড়াটা উত্তম এবং পায়ে হেঁটে আমরা ঈদগায়ে যাওয়ার চেষ্টা করব যদি কাছাকাছি হয় যদি দূরে হয় আমরা যানবাহন ব্যবহার করব। আর যাওয়ার সময় আমরা আস্তে আস্তে এই তাকবিটা পড়তে থাকবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ ওল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা এবং এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে ঈদ আহানাই আমল ঈদ খোয়ালাফার তারিখ যে যখন ঈদের দিন আল্লাহ নবী ইসলাম এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন এইভাবে আমরা ঈদের আমলগুলো খেয়াল রাখব ঈদের দিনের আমলগুলো চেষ্টা করব এই আমলগুলো করবার জন্য এবার আমরা জানব ঈদের সালাত কিভাবে আদায় করব। ঈদের সালাত আদায়ের পদ্ধতি হচ্ছে এটা হচ্ছে ওয়াজিব নামাজ মনে রাখতে হবে দুই রাকাত নামাজ আমাদের আহলে আহনাব মজাব অনুযায়ী আমরা ঈদের নামাজে ছয়টা তাকবীরকে আমরা সংযোগ করব। কিভাবে করব প্রথমে আমরা ইমামের পেছনে বলে তারপরে আমরা সানা পড়ব। সানা পড়ার পর ইমাম যখন পর তিনটা তাকবির দিবেন আমরা তার সাথে সাথে আমরা আস্তে আস্তে তাকবির গুলো বলব এবং আমরা কাত পর্যন্ত হাত উঠাবো তিনবার এরপর ইমাম সাহেব পড়বেন সুরা ফাতেয়া অন্য সুরা মিলাবেন তারপরে তিনি রুকু করবেন করবেন আবার দ্বিতীয় জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব যথারীতি পড়বেন এবং অন্য সুরা মিলাবেন রুকুতে যাবার আগে আবার ইমাম সাহেব তিনবার তাকবির দিবেন এক্সট্রা তাকবির আমরাও তার অনুসরণে আমরা মনে মনে তাকবিরটা বলবো এবং তিনবারে হাত উঠাবো চতুর্থ তাকবিরে রুকুতে চলে যাবেন আমরা রুকুতে চলে যাব তারপরে শেষদা তারপরে ডানে সালাম ফিরিয়ে আমরা নামাজ শেষ করব। নামাজ শেষ করার পরে আমরা খুদবা শুনব এই হল শর্টলি ঈদ উল ফিতর নামাজ আদায়ের পদ্ধতি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাই যে নামাজ পড়ার জন্য যদি কোনো ভ্যালিড রিজন থাকে তাহলে মসজিদে পড়া যেতে পারে তবে উত্তম হচ্ছে ঈদগাহ নামাজ পড়া আল্লাহ সবহানা আমাদের সবাইকে পবিত্র ফিতরের দান করুন। দিনের যে সমস্ত আমলগুলো আছে সুন্দরভাবে সেগুলো সম্পাদন করবার তৌফিক দান করুন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি আনন্দ এই সুখটাকে এই অনুভূতিটাকে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ও ওবরাকাত